যাদের স্ত্রী থাকতেও অপর স্ত্রীর সঙ্গে জেনাই ব্যস্ত হয়, এদেরকে দুনিয়াতে হত্যা করতে হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। লক্ষ লক্ষ দুলা ভাইকে, যেই সমস্ত দুলা ভাই নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সেলিকার সঙ্গে তার স্বামীর সঙ্গে জেনাই ব্যস্ত হয়েছে, এদেরকেও হত্যা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ বিবাহ করার পরে, যদি কোনো মহিলা বিবাহিতা হওয়ার পরে জেনার মতো জঘন্য কাজে যদি লিপ্ত হয়, তাহলে আল্লাহর নবী যে ভাষা উচ্চারণ করেছেন সেটা হলো ফাইয়ুরু জাম, তাকে রজম করা হবে, তাকে এমনভাবে মারা হবে মাঠের মধ্যে নিয়ে গিয়ে কোনো এক জায়গায়, যদি পুরুষ হয় তাকে দাঁড় করে দিতে হবে, আর যদি কোনো মহিলা হয় তাহলে তাকে বুক থেকে গেড়ে দিতে হবে। মহিলাকে বুক থেকে গাড়ার কারণ আল্লাহর নবী এর জন্য বলেছেন, একজন মহিলার সমস্ত শরীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পর্দা হবে, যখন ওকে আপনারা মারতে যাবেন তখন ও পালাবার চেষ্টা করবে, নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, তখন তার সমস্ত কাপড় খুলে গিয়ে উলঙ্গ হয়ে গিয়ে বেপর্দা হয়ে যেতে পারে। তার জন্য আল্লাহ রসুল বলেছেন তাকে কোমর থেকে বা তাকে বুক থেকে গেড়ে দিতে হবে। তারপর কিভাবে তাকে মারবেন? অসংখ্য লোক, শত শত লোক এক জায়গায় হবে, আর জেনাকারীকে মধ্যখানে রেখে দিয়ে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, ইট ছুঁড়ে ছুঁড়ে মারবে, পাটকেল মারবে, ঢেলা মারবে, তাকে লোহা মারবে, আরও কিছু মারবে যখন তাদেরকে হত্যা করা হবে। আরও অনেক লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং এই দৃশ্য দেখে তারা উপদেশ নিবে, আর যখন তাকে ইট লাগবে, যখন তাকে পাথর লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে, আর এইভাবেই তাকে মারতে হবে, মারতে 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 অতক্ষণ পর্যন্ত আপনি ঢেল চালাবেন, পাথর চালাবেন, ইট পাটকেল চালাবেন, যতক্ষণ পর্যন্ত ওই জেনাকারী মরে না যায়, যতক্ষণ পর্যন্ত ওই জেনাকারী মরে না যায়। তাহলে আপনি বলেন যে শরীয়তে অন্য অন্য অপরাধীকে যারা হত্যাযোগ্য তাদেরকে হত্যা করার জন্য যত সহজ পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু একজন জেনাকারীকে যে ওকে হত্যা করবেন, ওর সিস্টেমটা হলো পাথর দিয়ে মেরে মেরে তাকে শেষ করতে হবে। কারণ জেনা এত নোংরা অপরাধ, জেনা এত জঘন্য অপরাধ, যে এই জেনার কারণে পরবর্তী যে পরিবার, একটা আদর্শ পরিবার, এই পরিবার নষ্ট হয়ে যায় বলে একে এত দৃষ্টান্তমূলক শাস্তি দেন, পরবর্তীতে যাতে কোনো মানুষ আর জেনার মতো জঘন্য অপরাধ না করে, এই জন্য তাকে এইভাবে পাথর দিয়ে, ইট দিয়ে, লোহা দিয়ে, পাটকেল দিয়ে মারতে 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 শেষ করে দেন। আপনি বলবেন এইভাবে পের হয় নাকি, এত কঠোর শাস্তি দেওয়া হলো কেন, এইভাবে যদি না দিয়ে তাকে মাফ করে দেওয়া যেত, আরও কিছু করা যেত। তো আপনাদেরকে একটা হাদিস অন্তত যদি শোনাই তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে আপনার ঈমান এবং ওদের ঈমান, আপনার এই ঘটনাটা শুনলেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কিন্তু একজন অপরাধী, একজন গুনাহগার আল্লাহর রসুলের কাছে এসে কি বলছে দেখেন, আপনারা আমার দিকে দেখেন আর ঘটনাটা শুনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন গামের বংশের একজন স্ত্রী লোক এসে আল্লাহর রসুলকে বলছেন, তা হিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুলকে এসে একজন স্ত্রী লোক বলছেন, আল্লাহর রসুল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজেই ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, বাড়ি যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোবা করো, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিতে পারে। ওই মহিলাকে আল্লাহর রসুল যখন ফিরে যেতে বললেন,
ক্ষমা প্রার্থনা করতে বললেন, নিজের উপরে বিশ্বাস করতে পারে না। আবার আল্লাহর রাসূলকে এসে বলছেন, ওগো বিশ্ব নবী, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি কি আমাকে সেই মতো ফিরিয়ে দিতে চান যেমন মায়েস বিন মালিককে আপনি ফিরিয়ে দিয়েছিলেন? ওয়া ইন্নাহা লাহুবলা, আমি যারোর সন্তানে গর্ভবতী আছি, আমার পেটে বাচ্চা আছে, আর এই বাচ্চা হয়েছে অবৈধ সম্পর্কে। অতএব আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে অবশ্যই অবশ্যই পবিত্র করে দিন, আমার বিচার করে আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে যখন তোমার পেটে বাচ্চা আছে, তুমি গর্ভবতী, তাহলে তো তোমাকে একাই শাস্তি দেওয়া যাবে না, তোমার বাচ্চাও শাস্তি পাবে। অতএব ইজহাবি হাত্তা তালিদি, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তোমার বাচ্চা যখন প্রসব হবে, তখন আসিও, তোমার বিচার করে দেব, তোমাকে আমি পবিত্র করে দেব। ওই মহিলা বাড়ি গেলেন, যতদিন বাচ্চারা হয় ততদিন অপেক্ষা করলেন, বাচ্চা যেমনই হয়েছে, বাচ্চা যখনই হয়েছে, ওই বাচ্চাকে একটা পুরাতন কাপড়ে, একটা ন্যাকড়া কাপড়ে জড়িয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, এই যে দেখেন আমার বাচ্চা হয়েছে, আমাকে আপনি পবিত্র করুন, আমার বিচার করে দিন। আপনি বলেন ওই মহিলার মনের মধ্যে কত ভয়, ওই মহিলা পাপ করেছে ঠিক, জেনার মতো অপরাধ করেছে ঠিক, কিন্তু ওর মনের মধ্যে যে একটা অনুশোচনা, একটা অনুতাপ, একটা এহসাস তার মধ্যে কাজ করছে, বাচ্চা হওয়া মাত্রই আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, দেখেন বাচ্চা হয়েছে। আল্লাহ রসুল বললেন, ও বোন আমার, ও মহিলা শোনো, এখন যদি তোমার আমি বিচার করে দিই, তুমি ভালোভাবে জানো তোমার বিচার কি হতে পারে, তোমার বিচার যদি আমি করি, তাহলে তোমার বাচ্চাকে লালন পালন করবে কে? যেমন তোমার বাচ্চা হয়েছে যেইভাবেই হোক না কেন, তোমার বাচ্চার কোনো অপরাধ নাই, তোমার বাচ্চার কোনো দোষ নাই, যাও যাও তোমার বাচ্চাকে তুমি দুধ পান করো, কতদিন পর্যন্ত দুধ পান করাবে? যতদিন পর্যন্ত তোমার বাচ্চা দুধ না ছেড়ে দেয়, দুধ ছেড়ে অন্য কিছু খাবে তখন তুমি নিয়ে এসিও। ওই স্ত্রী লোক নিয়ে গেল বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে, দুই বছর দুধ খাওয়ানোর পরে ওই বাচ্চা যখন দুধ ছাড়া অন্য খাবার খায়, দুধ ছেড়ে দিয়েছে একেবারে, তখন ওই বাচ্চাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে উপস্থিত ওই মহিলা, এবং বাচ্চার হাতে এক টুকরো রুটি, এই রুটি দিয়ে তিনি প্রমাণ করতে চান, দেখেন আল্লাহর রসুল, আমার বাচ্চা দুধ ছেড়েছে, অন্য খাবার খেয়ে সে বাঁচতে পারে, অতএব আর দেরি না করে আমার বিচার করে দিন। দয়ার নবী বাচ্চাটাকে নিয়ে একজন মুসলমানকে দিয়ে দিলেন, আর বললেন, ও সঙ্গী সাথীরা, শোনো শোনো, এই মহিলাকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে এক মাঠের মধ্যে তাকে তার বুক পর্যন্ত তাকে পুঁতে দাও, পুঁতে দিয়ে তাকে রজম করে দাও, যাও তোমরা সবাই তাকে রজম করে দাও। রজমের মানে তারা বুঝে পাথর মারবে, ইট মারবে, ঢেল মারবে, পাটকিল মারবে, এইভাবে মারতে মারতে তাকে ওখান থেকে শেষ করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন, সমস্ত সাহাবারা গেলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, সমস্ত মানুষ তাকে ছোট ছোট পাথর দিয়ে আঘাত করছে, চিৎকার করছে, কান্না করছে, তার অনেক রকম মান অভিমান হচ্ছে, কিন্তু আমি দেখছি তার মৃত্যু হতে অনেক সময় লাগছে, এমতো অবস্থায় আমি একটা বড় পাথর উঠালাম, ইট উঠালাম, আর ওই পাথরটাকে উঠিয়ে তার নিশানা করে একেবারে মাথায় মারলাম, যখনই তার মাথায় মারা, মাথা ফেটে ওই মাথা থেকে রক্ত বেরিয়ে ছিটে এসে আমার মুখে পড়ে গেল, যখনই আমার মুখে পড়া আমি কিন্তু তাকে গালি দিতে আরম্ভ করলাম, আমি তাকে লানতান করতে আরম্ভ করলাম, বললাম, হাই হাই, কি হলো, একজন ব্যভিচারিণীর স্ত্রীলোকের মুখের রক্ত, একজন ব্যভিচারিণীর মানে গায়ের রক্ত আমার মুখে এসে পড়লো, আমি বরবাদ হয়ে গেলাম। এই বলে যখন আমি গালি দিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে আমাকে বলছেন, মাহলানিয়া খালিদ,
ওগো খালিদ রুকে যাও রুকে যাও, তুমি তাকে গালি দিও না, কারণ ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহর হাতে আমার জীবন আছে, লাকাদ তাবা তাওবাতান লাউ তাবা সাহেব মাকসিন লা গোফেরা লাহু, আল্লাহর নবী বলছেন ওগো খালিদ তুমি মনে করছো ওই মহিলা জেনা করেছে বড় বিশাল বড় অপরাধী, বিশাল বড় পাপী, হ্যাঁ বড় পাপী ছিল বটে, বড় অপরাধী ছিল বটে, কিন্তু ও আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমনভাবে ফিরে গেছে, আল্লাহ তার তওবাকে এমনভাবে কবুল করেছে। আল্লাহর নবী বললেন লাকাদ তাবা তাওবাতান লাউ তাবা সাহিব মাকসিন, ও এমন তওবা করেছে, এমন তওবা যদি মদিনার বুকে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় পাপি, সবচাইতে বড় গুনাহগার তওবা করত, তা আল্লাহ তার এই তওবাকে কবুল করে নিত, আল্লাহ তার এই তওবাকে কবুল করে নিত। অতএব তাকে তুমি গালি দিও না। আপনাকে আমি বলতে চাইছি, একজন মহিলা নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর রসুলের কাছে আসলেন, আল্লাহর রসুল এত একজন পাওয়ারফুল লোক, আল্লাহর রসুল এমন একটা ক্ষমতাধর লোক, আল্লাহর রসুল যদি কারোর জন্য দোয়া করে দেন তো তার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে। তিনি কত পাওয়ারফুল, তিনি কত পাওয়ারফুল, তার একটু কথা যদি শুনেন, কিয়ামতের দিন মানুষ বিচার শুরু হওয়ার আগে প্রত্যেক নবীর কাছে দৌড়াদৌড়ি করবেন, টাপাটাপি করবেন যে আমাদের বিচার হোক, বিচার হোক। যেই নবীর কাছে যাবেন সবাই ফিরিয়ে দিবে, আমি সুপারিশ করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি নিজে অপরাধী। শেষ পর্যন্ত সমস্ত লোক আল্লাহর রসুলের কাছে ছুটে যাবেন। আল্লাহর রসুলের কাছে যখন সবাই আসবেন, আমার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তখন আল্লাহর আরশের নিচে সাজদায় পড়ে যাবেন। সিজদায় যখন পড়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন মুহাম্মদ মাথা উঠাও, কি বলছো বলো শোনা হবে, কি চাইছো চাও দেওয়া হবে, কি সুপারিশ করতে চাও তোমার সুপারিশ কবুল করা হবে। এত বড় পাওয়ারফুল ব্যক্তি তবুও ওই মহিলাকে বলতে পারলেন না যে তুমি যে অপরাধ করেছো তুমি চলে যাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এখান থেকে আপনাকে বলতে চাইছি, একজন মুরতাদ, ইসলামী কান্ট্রিতে কেউ মুরতাদ হয়েছে, ওকে হত্যা করতে হবে, প্রশাসনের পক্ষ থেকে তাকে ফাঁসিতে লটকানো হয়েছে, ফাঁসিতে উঠিয়ে দেওয়া হয়েছে, যখন ফাঁসির রশ্মি টান দেওয়া হবে ওই মতো অবস্থায় ওই অপরাধী মুরতাদ বলছে থামেন থামেন, অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, আমি ভুল মেনে নিলাম, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমার ভুল আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করা হোক। ওই লোকটাকে আর হত্যা করা হবে না, ওই লোকটাকে মাফ করে দেওয়া হবে, কারণ একজন মুরতাদ যদি আবার ফিরে আসে তার খুন মাফ হয়ে যাবে। আপনার বাবাকে কেউ হত্যা করেছে, তার বদলে যে হত্যা করেছে খুন করেছে ওকে প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে খুন করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, ফাঁসুরে এদিকে রশি টানবে, টান টানো অবস্থায় এমতো অবস্থা, যার বাবাকে মেরেছিল তার ছেলেরা বলছে থামেন থামেন দাঁড়ান, একে মৃত্যুদণ্ড দিবেন না, কারণ একে মৃত্যুদণ্ড দিয়ে তা আমাদের বাবা আর জীবিত হবে না, অতএব একে আমরা ক্ষমা করে দিলাম, বা মৃত্যুদণ্ড কেসাচের বদলে আমরা দিয়াত নিব, আমরা 100 উট নিব, জরিমানা নিব, ওই লোকটা বেঁচে যেতে পারে, তখন তাকে আর খুন করা হবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু পৃথিবীর বুকে জেনা এত বড় অপরাধ, জেনা এত বড় অপরাধ, জেনা এত বড় গুনাহ যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে ভয়ঙ্করভাবে হত্যা করতে হবে, এর ক্ষমার কোনো পথই নেই, এর বাঁচার কোনো পথই নেই, পৃথিবীতে এর বেঁচে থাকার কোনো রাস্তাই নেই, এর যতই ক্ষমা চাক। না হলে ওই মহিলা আল্লাহর রসুলের কাছে আসলেন
ক্ষমা হলো না, ওকে শেষ পর্যন্ত জীবন দিয়ে পবিত্র হতে হলো। বন্ধুরা, আপনাদেরকে বলতে চাইছি, জেনা এত বড় অপরাধ যে যার পাপের কারণে পৃথিবীর বুকে কোনো মানুষের বেঁচে থাকার আর হক থাকে না। তাই এই পৃথিবীর হাজার হাজার পুরুষকে হত্যা করতে হবে, তাদেরকে ইট ঢেল পাথর লোহা দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে, যাদের স্ত্রী থাকতেও অপর স্ত্রীর সঙ্গে জেনাই ব্যস্ত হয় এদেরকে দুনিয়াতে হত্যা করতে হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। হাজার হাজার মহিলাকে হত্যা করতে হবে যাদের পুরুষ থাকা সত্ত্বেও তারা এই জেনার মতো অপরাধ, জেনার মতো জঘন্য নোংরা কাজে লিপ্ত হয়। এই হাজার হাজার মহিলাকে পৃথিবীর বুকে ধ্বংস করতে হবে, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এদের বেঁচে থাকার কোনো হকই নেই। লক্ষ লক্ষ দুলাভাইকে, যেই সমস্ত দুলাভাই নিজের স্ত্রী থাকা সত্ত্বেও শালিকার সঙ্গে তার স্বামীর সঙ্গে জেনাই ব্যক্ত হয়েছে, এদেরকেও হত্যা করতে হবে, এদেরকেও রজম করতে হবে। ওই সমস্ত শালিচাকে হত্যা করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে যার স্বামী থাকা সত্ত্বেও তার দুলাভাইয়ের সঙ্গে জেনাই ব্যক্ত হয়েছে। ওই সমস্ত হাজার হাজার ভাবিকে, যে সমস্ত ভাবির পুরুষ থাকা সত্ত্বেও দেবরের সঙ্গে জেনাই ব্যক্ত হয়েছে, এদেরকে পৃথিবীর বুকে হত্যা করতে হবে, রজম করতে হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ শরীয়ত এমন, ইসলাম এমন একটা পরিষ্কার ক্লিন ধর্ম যার মধ্যে কোনো রকমের কলঙ্ক থাকবে না। পৃথিবীর বুকে ঘরে ঘরে পাড়া পাড়ায় পাড়া প্রতিবেশীর সঙ্গে সঙ্গে যদি জেনা আম হয়ে যায়, তাহলে পরবর্তী নাসল আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। মনে হচ্ছে ওই স্ত্রীর পুরুষ আছে, কিন্তু এই বাচ্চা ওই পুরুষের নয়, এই বাচ্চা হচ্ছে অন্য পুরুষের। অতএব এই বাবার এই ছেলের বাবাও নাই এবং ওই বাবার এটা ছেলেও নাই। এই জন্য আদর্শ পরিবার আমাদের গঠন হবে না, ভবিষ্যতে আমাদের আদর্শ পরিবার তৈরি হবে না, সব জেনা এবং ব্যভিচারে ভরে যাবে।